নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব ইতিহাসের সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তো আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে আর আপনারাও ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে আমাদের সাথে আজকে আমরা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করব তা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করার সময় আপনারাও এটা একটা মক পরীক্ষা দিয়ে দেন তা আমরা আজকে পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করবো তা আপনারা একটা খাতা পেন নিয়ে নেবেন এবং আপনাদের যে প্রশ্নটার উত্তর সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন করবেন এইভাবে আমরা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করবো আর আপনারা কি কত মার্কস পেলেন সেই মার্কসটা অবশ্যই পোস্ট করবেন তা আর যাদের মার্কস সিক্সটি পার্সেন্ট অ্যান্ড থাকবে তা তাদের পারফরমেন্স ঠিক আছে আর তার পারফরমেন্স ঠিকই রাখার জন্য আপনারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আর যাদের পারফরমেন্স সিক্সটি পারসেন্টের নিচে তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে আমরা সেন্ট্রাল টেড বেঙ্গল টেড ত্রিপুরা টেড এবং আসাম টেডের প্রচুর ভিডিও আপনাদের প্রস্তুত করে দিয়েছি আমরা হাজারের ওপর ভিডিও প্রস্তুত করে দিয়েছি আশা করছি সেগুলো প্রত্যেকটাই আপনাদের খুবই উপকারে লাগবে তা আপনারা সেই ভিডিওগুলো দেখুন আশা করছি আপনারা গ্যারেন্টি সহকারে সিক্সটি পার্সেন্ট মার্কস আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সকাল আটটায় প্রতিদিন ম্যাথের ক্লাস নিয়ে আসি তারপর সকাল নটায় বাংলা ব্যাকরণের ক্লাস নিয়ে আসি যেটা সেন্ট্রাল টেট বা ওয়েস্ট বেঙ্গল টেটে কাজে লাগবে এবং সকাল দশটায় বিদ্যা যেটা সেন্ট্রাল টেড এবং ওয়েস্ট বেঙ্গল দুটোর ক্ষেত্রেই কাজে লাগবে তা আপনারা সরাসরি আমাদের সাথে এই ক্লাসগুলোতে জয়েন করে রিয়েল টাইম বেসিসে আপনাদের প্রশ্নের যা উত্তর হয় আমরা সেই উত্তরটা আপনাদের দিয়ে দেবো তা আজকে আমরা শুরু করছি ছশো একান্ন নম্বর প্রশ্ন থেকে আর আপনারা যদি এর আগের প্রশ্নগুলো দেখতে যান তাহলে আপনার চ্যানেলের প্লে লিস্টে যান চ্যানেলের প্লে গিয়ে দেখুন হিস্ট্রি বলে একটা ফোল্ডার আছে তার মধ্যে পঞ্চাশটা পঞ্চাশটা করে প্রত্যেকটা পার্টে আপনাদের আলোচনা করা আছে তো আজকের পার্টটা আমরা শুরু করব প্রথম প্রশ্ন ছশো একান্ন নম্বর প্রশ্ন দিয়ে তা চলুন দেখে নেব ছশো একান্ন নম্বর প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীর নাম কি ছিল অপশান এ সর্দার বল্লভ ভাই প্যাটেল অপশান বি ডাক্তার রাজেন্দ্র প্রসাদ অপশান সি মৌলানা আবুল কালাম আজাদ এবং অপশন ডি আচার্য পালিনী তাহলে ছশো একান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ সর্দার বল্লভ ভাই প্যাটেল নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড ফিফটি টু কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অপশান এ লাহোর অপশান বি কলকাতা অপশান সি মুম্বাই এবং অপশান ডি দিল্লি ছশো বাহান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি মুম্বাই নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স কার আদেশে জ্যালিয়ান হত্যাকাণ্ড সংগঠিত হয় এটা ছিল আপনাদের গেল হোম টাক্সের প্রশ্ন তো চলুন আজকেও দেখে নেব এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হচ্ছে অপশান এ ও ড্রায়ার অপশান বি আর ডায়ার অপশান সি সিডনি রাওলাট এবং অপশান ডি লর্ড আরউইন ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি আর ডায়ার তা যারা এই কোশ্চেনে হোম টাক্কের সঠিক উত্তর দিয়েছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই আমরা চলে যাচ্ছি পরবর্তী কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড ফিফটি ফোর ভারতীয় কংগ্রেসের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন অপশান এ সুরেন্দ্রনাথ ব্যানার্জি অপশান বি অক্টাবিয়ান হিউম অপশান সি মহাত্মা গান্ধী এবং অপশান ডি উমেশন্দ্র বন্দ্যোপাধ্যায় ছশো চুয়ান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি উমেশন্দ্র বন্দ্যোপাধ্যায় নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর সিক্স হান্ড্রেড ফিফটি ফাইভ মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরুর নাম কি ছিল অপশান এ গোপালকৃষ্ণ গোখলে অপশন বি দাদাভাই নরাজি অপশন সি লালাজপত রায় এবং অপশন ডি শ্রী চক্রবর্তী গোপাল আচারিয়া ছশো পঞ্চান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ গোপালকৃষ্ণ গোখলে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড ফিফটি সিক্স সাইমন কমিশনের রিপোর্টের ভিত্তিতে ইংরেজ সরকার কোন আইন পাশ করেছিল অপশন এ ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ বি বঙ্গীয় মিউনিসিপ্যাল আইন আঠারোশো চুরাশি অপশন সি ভারতীয় কাউন্সিল অ্যাক্ট উনিশশো উনিশ এবং অপশন ডি রাউলাট অ্যাক্ট উনিশশো উনিশ ছশো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড ফিফটি সেভেন কাকে দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় অপশান এ লালা লাজপত রায় অপশন বি মহাত্মা গান্ধী অপশন সি দাদাভাই নওয়ওরাজি এবং অপশন ডি মতিলাল নেহেরু ছশো সাতান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি দাদাভাই নওয়ওরাজি নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার 658 পরাধীন ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি অপশন এ অনুশীলন সমিতি অপশন বি ভারতের জাতীয় কংগ্রেস অপশন সি বঙ্গভাষা প্রকাশিতা বঙ্গভাষা প্রকাশিকা সভা এবং অপশন ডি ব্রহ্ম সমাজ 658 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি বঙ্গভাষা প্রকাশিকা সভা नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 659 কে হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন অপশন এ ডাক্তার আম্বেদকর অপশন বি মহাত্মা গান্ধী অপশন সি শ্যামাপ্রসাদ মুখার্জি এবং অপশন ডি বল্লভভাই প্যাটেল ছশো উনসত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মহাত্মা গান্ধী কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড সিক্সটি চৌরি চৌড়া ঘটনার পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধী কোন আন্দোলন প্রত্যাহার করেন অপশন এ অসহযোগ আন্দোলন অপশন বি ডান্ডি অভিযান অপশন সি ভারত ছাড়া আন্দোলন এবং অপশন ডি আমরন অনশন

অপশন এ আঠারোশো আটানব্বই অপশান বি উনিশশো পাঁচ অপশান সি উনিশশো উনিশ এবং অপশন ডি উনিশশো উনত্রিশ ছশো বাষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি উনিশশো উনিশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড সিক্সটি থ্রি কে ভারত পাক সীমান্তের রূপরেখা তৈরি করেছিলেন অপশান এ ম্যাকমোহন অপশন বি রেডফ্লিক অপশন সি মাউন্ট ব্যাটেন এবং অপশন ডি ক্রিপস ছশো তেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রেডফ্লিক নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড সিক্সটি ফোর কে পরাধীন ভারতের প্রথম ভাইস ছিলেন অপশন এ লর্ড ক্যানিং অপশন বি লর্ড ডালহুসি অপশন সি লর্ড মাউন্ট ব্যাটেন এবং অপশন ডি ওয়ারেন হেস্টিংস ছশো চৌষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ লর্ড ক্যানিং নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স প্রথম ভারতীয় মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি অপশন এ পদ্মজা নাইডু অপশন বি সরোজিনী নাইডু অপশন সি সুচেতা কৃপালিনী এবং অপশন ডি বিজয় লক্ষ্মী পন্ডিত ছশো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি সুচেতা কৃপালিনী নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড সিক্সটি সিক্স কে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন অপশন এ রামমোহন রায় অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর অপশন সি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এবং অপশন ডি বিপিন চন্দ্র পাল ছশো ছেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ রাজা রামমোহন রায় নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড সিক্সটি সেভেন ভারতে শিবাজি উৎসব পালনের সূচনা কে করেন অপশান এ বালগঙ্গাধর তিলক অপশন বি দয়ানন্দ সরস্বতী অপশন সি মহামতি গোখলে এবং অপশন ডি ডক্টর আর আম্বেদকর ছশো সাতষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বালগঙ্গাধর তিলক নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড সিক্সটি এইট ভারতে স্বাধীনতা লাভের লাভের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন অপশান এ ক্লিমেন্ট এটলি অপশন বি চার্চিল অপশন সি লর্ড ওয়াভেল এবং অপশন ডি আরউইন ছশো আটষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ক্লিমেন্ট এটলি নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড সিক্সটি নাইন কোন ঘটনার প্রতিবাদে গান্ধীজি তার কাজেই কাইজার ই হিন্দ খেতাব ইংরেজদের ফিরিয়ে দেন অপশান এ তুরস্কের প্রতি অবিচারের প্রতিবাদে এবং খিলাফত আন্দোলনের সমর্থনে অপশান বি জ্যালিয়ান ওয়াল হত্যাকাণ্ডে অপশান সি ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ডসের কমনাল অ্যাওয়ার্ড নীতির ঘোষণা এবং অপশান ডি ব্রিটিশ সরকারের ভারতীয় কংগ্রেসকে অবৈধ ঘোষণা করল ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ তুরস্কের প্রতি অবিচারের প্রতিবাদে এবং খিলাফত আন্দোলনের সমর্থনে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স কোন ভারতীয় নাগরিক প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন অপশান এ দাদাভাই নওরাজি অপশন বি জওয়াহরলাল নেহরু অপশান সি স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় এবং অপশন ডি মহামতি গোখলে ছশো সত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দাদাভাই নওরাজি নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড সেভেন্টি ওয়ান কে ভারতের স্বাধীনতা সংগ্রামের জননী বলা হয় কাকে ভারতের স্বাধীনতা সংগ্রামের জননী বলা হয় মাতঙ্গিনী হাজরা অপশন সি মাদাম ভিকাজি কামা এবং অপশন ডি অ্যানি বাসান ছশো একাত্তর নম্বর আর এই প্রশ্নের সঠিক ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন অপশান এ সৈয়দ আমির আলী অপশন বি মৌলালা আবুল কালাম আজাদ অপশন সি মোহাম্মদ ইকবাল এবং অপশন ডি বদরুদ্দিন তোয়াবজি ছশো বাহাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি বদরুদ্দিন তোয়াবজি নেক্সট क्वेश्चन কোশ্চেন नंबर সিক্স হান্ড্রেড থ্রি কোন বিপ্লবী পি এন ঠাকুর ছদ্ম নামে জাপানে পালিয়ে যান অপশান এ সুভাষচন্দ্র বসু অপশন বি রাজবিহারি বসু অপশন সি অরিন্দম ঘোষ এবং অপশন ডি এম এন রায় ছশো তিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি রাজবিহারি বসু নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্স হান্ড্রেড ফোর বিদেশের মাটিতে প্রথম ভারতীয় শহীদের নাম কি অপশন এ রাজবিহারী বসু অপশন বি সুভাষচন্দ্র বসু অপশন সি মদনলাল ধিংড়া এবং অপশন ডি লালা লাজপত রায় ছশো চুয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মদনলাল ধিংড়া নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স কোন ইতিহাসবিদ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ঘটনাকে বর্ণনা করেছেন হিউম ও ডাফলিন ষড়যন্ত্রের রূপে অপশান এ রজনীপাম দত্ত অপশন বি এম এন রায় অপশন সি যদুনাথ সরকার এবং অপশন ডি রমেশচন্দ্র মজুমদার ছশো পঁচাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ রজনীপাম দত্ত নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড সেভেন্টি সিক্স কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন অপশান এ রাজেন্দ্র লাল মিত্র অপশন বি স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় অপশন সি স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং অপশন ডি বজেন্দ্রনাথ সিল ছশো ছিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি স্যার আশুতোষ মুখোপাধ্যায় নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর সিক্স হান্ড্রেড সেভেন্টি সেভেন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন অপশান এ চক্রবর্তী গোপালাচার্য অপশন বি লর্ড মাউন্ট ব্যাটেন অপশান সি লর্ড ওয়াভেল এবং অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছশো সাতাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ চক্রবর্তী গোপালাচার্য নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্স হান্ড্রেড সেভেন্টি এইট কে আল হিলাল পত্রিকার সম্পাদক ছিলেন অপশন এ মৌলানা আবুল কালাম আজাদ অপশন বি স্যার সৈয়দ আমির আলী অপশন সি মোহাম্মদ ইকবাল এবং অপশন ডি অরুনা আসফ আলী ছশো আটাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ মৌলালা আবুল কালাম আজাদ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার অপশন এ লালা রাজপথ রায় অপশন বি বালগঙ্গাধর তিলক অপশন সি ভগৎ সিং এবং অপশন ডি স্যার বল্লভভাই প্যাটেল ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বালগঙ্গাধর তিলক নেক্সট কোয়েশ্চেন সিক্স হান্ড্রেড এইটটি চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন অপশন এ ওয়ারেন হেস্টিংস অপশন বি লর্ড ওয়েলসলি অপশন সি লর্ড কর্নওয়ালিস এবং অপশন ডি লর্ড বেন্টিং ছশো আশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি লর্ড কর্নওয়ালিস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড এইটটি ওয়ান কোন মোগল সম্রাটের কাছ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে অপশান এ দ্বিতীয় শাহ আলাম অপশান বি ঔরঙ্গজেব অপশান সি দ্বিতীয় বাহাদুর শাহ এবং অপশন ডি ফারুক শিকার ছশো একাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দ্বিতীয় শাহ আলাম নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর সিক্স রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী ও বয়কট আন্দোলনের সমকালীন বর্ণনা আছে অপশান এ চার অধ্যায় অপশান বি রক্তকরবী অপশান সি ঘরে বাইরে এবং অপশান ডি গোড়া

অপশান সি বয় সিং এবং অপশন ডি এদের কেউ না ছশো চুরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি নাথুরাম গটসে নেক্সট কোশ্চেন কোশ্চেন ঘটনার তদন্তের জন্য হান্টার কমিশন নিযুক্ত হয়েছিল অপশন এ চৌড়াচৌড়ি থানা আক্রমণ অপশন বি বঙ্গ বিভাগ অপশন সি জালিয়ানা হত্যাকাণ্ড এবং অপশন ডি ডান্ডি অভিযান ছশো পঁচাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি জালিয়ানা হত্যাকাণ্ড নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড এইটটি সিক্স কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অপশান এ অ্যানিবাসন্ত অপশন বি সুচেতা কৃপালিনী অপশন সি সরোজিনী নাইডু এবং অপশন ডি বিজয়ালক্ষ্মী পণ্ডিত ছশো ছিয়াশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ অ্যানিবাসন্ত নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড এইটটি সেভেন কে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন অপশান এ দয়ানন্দ সরস্বতী অপশন বি রাজা রামমোহন রায় অপশন সি কেশবচন্দ্র সেন এবং অপশন ডি বালগঙ্গাধর তিলক ছশো সাতাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দয়ানন্দ সরস্বতী নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড এইট্রি এইট কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতীয় ক্রিপস মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন অপশান এ ক্লিমেন্ট এটলি অপশান বি আরউইন অপশান সি উইন্স চার্চিল এবং অপশন ডি গ্ল্যাডস্টোন ছশো অষ্টাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উইন্স চার্চিল নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড এইটটি নাইন কোন আন্দোলন চলাকালীন গান্ধীজিকে করেন্গে স্লোগান দিয়েছিলেন গান্ধীজি করেন মরেঙ্গে স্লোগান দিয়েছিলেন অপশান এ ডান্ডি অভিযান অপশন বি অসহযোগ আন্দোলন অপশান সি ভারত আন্দোলন এবং অপশন ডি অনশন আন্দোলন ছশো উননব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ভারত ছড়া আন্দোলন নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স হান্ড্রেড নাইনটি ভারতের কোন ব্রিটিশ ভাইস ভাইসরয় থাকাকালীন হত্যা করা হয়েছিল অপশান এ লর্ড মেয়া অপশন বি লর্ড মিন্টো অপশন সি লর্ড চেমসফোর্ড এবং অপশন ডি লর্ড আরউইন ছশো নব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ লর্ড মেয় নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্স কত সালে মুসলিম লীগ প্রথম মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্র গঠনের দাবি উত্থাপন করে অপশান এ উনিশশো অপশন বি উনিশশো অপশন সি উনিশশো এবং অপশন ডি উনিশশো ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উনিশশো চল্লিশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর প্রথম ভারতীয় আই এর নাম অপশান এ সুভাষচন্দ্র বসু অপশান বি অরবিন্দ ঘোষ অপশান সি বিপিন চন্দ্র পাল এবং অপশান ডি সত্যনাথ ঠাকুর ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি সত্যনাথ ঠাকুর নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্স ভারত ও চীনের মধ্যে সীমানা কে চিহ্নিত করে অপশান এ মাউন্ট ব্যাটেন অপশন বি সিরিল লেটফ্লিক অপশনসি ম্যাকমোহন এবং অপশন ডি স্টাফুর্ড স্ক্রিপ্টস ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ম্যাকমোহন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করে তখন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন অপশান এ সর্দার বল্লভভাই প্যাটেল অপশন বি জে বি কৃপালিনী অপশন সি জওয়াহরলাল নেহেরু এবং অপশন ডি মহলালা আবুল কালাম আজাদ ছশো চুরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি জে বিক্রিপালিনী নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে ছিলেন অপশান এ সতীশচন্দ্র সামন্ত অপশন বি অজয় মুখোপাধ্যায় অপশন সি মতঙ্গিনী হাজরা এবং অপশন ডি সুশীল কুমার ধারা ছশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ সতীশচন্দ্র সামন্ত নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স স্বাধীনতা উত্তর যুগে দু সাল পর্যন্ত ভারতে জরুরি অবস্থা কতবার ঘোষণা করা হয়েছে অপশান এ একবার অপশান বি দুবার অপশন সি তিনবার এবং অপশান ডি একবারও না ছশো ছিয়ানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি তিনবার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স ভারতের মুক্তি সংগ্রামের প্রথম মহিলা শহীদের নাম কি অপশান এ কল্পনা বসু অপশান বি প্রীতিলতা ওয়েদাদার অপশন সি বিনা দাস এবং অপশান ডি মাতঙ্গিনী হাজরা ছশো সাতানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি প্রীতিলতা ওয়েদ্যাদার নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর সিক্স হান্ড্রেড নাইনটি এইট ন্যাশনাল লাইব্রেরির প্রতিষ্ঠাতাকে অপশন এ বিদ্যাসাগর অপশন বি আশুতোষ মুখোপাধ্যায় অপশন সি ডাফরিন এবং অপশান ডি লর্ড কার্জন ছশো আটানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি লর্ড কার্জন নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর সিক্স হান্ড্রেড নাইনটি নাইন নীলধার্মনের ইংরেজি অনুবাদ কে করেছিলেন অপশান এ দীনবন্ধু মিত্র অপশন বি ডেভার এন্ড লং অপশন সি মধুসূদন দত্ত এবং অপশন ডি জিরো জিও ছশো নিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মধুসূদন দত্ত নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন হান্ড্রেড আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহের পতাকা প্রথম কে উত্তোলন করেন অপশন এ মঙ্গল পাণ্ডে অপশন বি রানী লক্ষ্মীবাই অপশন সি তাতিয়া টপি এবং অপশন ডি নানা সাহেব সাতশো নম্বর প্রশ্ন আর সাতশো নম্বর প্রশ্নের এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মঙ্গল পান্ডে তো বন্ধুরা আমরা আজকে পঞ্চাশটা প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করে ফেললাম এইবার আপনারা কে কত পেলেন সৎভাবে সেই নাম্বারটা পোস্ট করবেন এবং আমরাও দেখে নেব যে আমরা কতটা আপনাদেরকে মোটিভেট করতে পারলাম এবং কতটুকু করতে বাকি আছে সুতরাং আপনারা সৎভাবে যে যা মার্কস পেয়েছেন সেটা অবশ্যই পোস্ট করবেন সেটা দেখতে পারলেও আমরা একটু মোটিভেটেড হব আপনাদের ক্লাস দেওয়ার জন্য ঠিক আছে আপনারা সবাই আস্তে আস্তে আপনারা কে কত পেলেন সেই মার্কটা পোস্ট করেন আমরা চলে যাব পরবর্তী পর্যায়ে পরবর্তী পর্যায়ে হলো কোশ্চেন অ্যান্সার পর্যায়ে তা আমি আজকে আপনাদের একটা হোম টাক্সের প্রশ্ন দিচ্ছি আপনারা একটু কষ্ট করে খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম টাক্সের প্রশ্ন হল স্বাধীনতার পর কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ চালু হয় অপশান এ পশ্চিমবঙ্গ অপশান বি কেরল অপশান সি রাজস্থান এবং অপশান ডি তামিলনাড়ু আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি স্বাধীনতার পর কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতী রাজ চালু হয় অপশান এ পশ্চিমবঙ্গ অপশান বি কেরল অপশান সি রাজস্থান এবং অপশান ডি তামিলনাড়ু আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট হবে তাদের ইমেল অ্যাড্রেসটা হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করুন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কী রকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউশাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ